নীলকার স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কাজ ফুলের শুভেচ্ছা। আজ আমি অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহেরপুরে অর্থাৎ হলো যে থেকে একটা ঝর্ণা নেমে আসছে, আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি একটা বড় পাহাড় থেকে। দেখি একটু সাবধানের সাথেই করতে হবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে অনেকে অনেক ধরনের বিনোদন করছে, আসলে আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, এদিকে দেখাতে চাচ্ছি। দেখি এরা খুব মনোযোগ দিয়ে কী করছে। ওই যে ওখানে আসলে একটা এই দৃশ্য যা না আসলে এখানে বোঝা যাবে না। অর্থাৎ লোকের ওই তিন পাহাড়, একটা পাহাড় এই তিন পাহাড়ের মাঝ দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আর এই ঝর্ণাটা পুরাটাই ভারতের মেঘালয় থেকে নেমে এসেছে, যা বাংলাদেশের একটা নদীর মাধ্যমে প্রবেশ করে টাঙ্গুয়ার হাওরে যে পতিত হচ্ছে। দেখুন, এতে সম্পূর্ণ বাংলাদেশের সীমানা। আর হচ্ছে হলো যে এই সামনেই 100 গজ দূরে যে পাহাড়টা, এই পাহাড়টা পুরো ভারতের সীমানা। অর্থাৎ হলো ভারতের পাহাড়ের পাদদেশ থেকে বাংলাদেশের সীমানা, আর হলো যে পুরা পাহাড়টাই ভারতের। অর্থাৎ হলো পাহাড় আমি দেখাচ্ছি অনেক উঁচু, এবং হলো খুব দৃশ্য যেটা খুবই চমৎকার, যেটা না দেখলে বোঝাই যাবে না। এখানে মানুষ এসে ঘুরতে এসেছে, এবং হলো যে আমি পানিতে নেমেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখুন পানি কত দ্রুত গতিতে পানি নামছে। দেখুন আমি কথা বলে যে ওই সাইডে আরও দ্রুত গতিতে নামছে, সবাই ঘুরতে এসেছে এবং হলো যে বিনোদন করতেছে। যাই হোক, আমি চেষ্টা করছি পুরো ঝর্ণারিটা, যেহেতু ওখানে যাওয়া যাবে না, এই তুলে ধরার জন্য। দেখুন সবাই আনন্দ করতেছে। যাই হোক, আমি আবারও আপনার পাহাড়ের দৃশ্যটা দেখাই। এখানের বৈষম্য আছে, তার কারণ হচ্ছে হলো পুরো পাহাড়টাই ইন্ডিয়ার দখলে, আর হচ্ছে হলো ওই পাহাড়ের পাদদেশ থেকে বাংলাদেশের সীমানা। অর্থাৎ হলো যে যা ভালো কিছু সবই ইন্ডিয়ার দখলে, আর যেগুলো খনিজ সম্পদ, তারপরে এইগুলো সবই এই মেঘালয় পাহাড়ের ওই পাশে কয়লা খনি আছে, সবগুলো ভারতের, আর শুধুমাত্র ভারত থেকে যে পানিটা আসছে সেটাই বাংলাদেশে চলে যাচ্ছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।